বাগানে ভাইদের আনার নিয়ে আজ কিছু অভিজ্ঞতা শেয়ার করব। আমাদের দেশে আসলে এখনও অনেকেই জানে না যে আনারের বীজ নরম হয়, বা আমাদের দেশেও আনার খুব ভালো হয়। এখন আসলে আমাদের আস্তে আস্তে এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের দেশে এখন অনেক উন্নত জাত এসেছে যেগুলো খুব ভালো ফলন হচ্ছে এবং খাওয়া যাচ্ছে, এবং বাজারের আনার থেকেও আমি বলবো যে বেটার। দেখুন, এই যে একটা ছোট্ট একটা গাছে দেখেন কি পরিমাণে আনার ধরছে, দেখেন কি পরিমাণে ফলন। এই যে দেখেন, আনারের যে বাণিজ্যিক সম্ভাবনা এবং এর ভবিষ্যৎ, এটা ভালো হবে কি খারাপ হবে আমাদের চোখের সামনে অনেকটা এখন দেখেন। এই যে দেখেন, একটা হাফ ড্রামে কি পরিমাণে আনার আসছে দেখেন। অনেকে ধারণা করে যে বাংলাদেশে মনে আনার ভালো হবে না, তবে এর চাষ পদ্ধতি যদি আমরা ভালোভাবে শিখতে পারি তাহলে আশা করি ভালো কিছুই হবে। দেখেন, এটা ইন্ডিয়ান একটা জাত, আর একটা বেশ ভালো ফলন। দেখেন এই একটা গাছে কি পরিমাণে ফল হয়েছে। যারা নতুন বাগানে আছেন, আমি বলবো আপনারা বিশ্বস্ত জায়গা থেকে ভালো জাতগুলো সংগ্রহ করুন এবং এটা চাষ পদ্ধতি ভালো করে শিখুন। আশা করি আমরা আমাদের এই যে ধারণা যে বাংলাদেশে আনার হবে না বা আনার হয় নাই, এ ধারণা খুব দ্রুত চেঞ্জ হয়ে যাবে। অনেকটা মানুষের ভিতরে চেঞ্জ আসছে, তবে প্রান্তিক পর্যায়ে হয়তো আরও সময় লাগবে। এখনও আমাদের যারা সিনিয়র আছে অনেকে বিশ্বাস করতে চায় না যে আনার খাওয়া যায় বা আনার ভালো হয়। দেখেন কি পরিমাণে ফল আসছে। যারা নতুন বাগানে আছেন তাদেরকে বলবো, যখন চারা কিনবেন অবশ্যই বিশ্বস্ত মানুষ থেকে কিনবেন, যাদের মাতৃ গাছ আছে। দেখেন এরকম ফল ধরছে, এরকম যাদের কাছে গাছ আছে তাদের থেকে চারা কেনার চেষ্টা করবেন, তাহলে প্রতারিত হবেন না। দেখেন, আশা করি আপনারা এরকম ভালো ফলন পাবেন। একসময় আমাদের সকলেরই এই দিক থেকে ধারণা চেঞ্জ হয়ে যাবে, আমাদের যে ধারণা আছে এখন যে আমাদের দেশে আনার হয় না, অবশ্যই আনার হবে এবং হচ্ছে। দেখুন, নতুন বাগানিরা যারা আনারে চাষ করতে চান, আমাদের এই বাংলাদেশে অবশ্যই একসময় আনার হবে এবং এই নতুনদের হাত দিয়েই সব থেকে ভালো কিছু বেরিয়ে আসবে আশা করি। আমাদের ছোট্ট একটা সাত বাগানের গাছের ফলন দেখাচ্ছি, দেখেন। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারাও চেষ্টা করবেন ছাদে আনার চাষের। আসলে হাফ ড্রামের এই সাইজে বা ছাদে আনার খুব ভালো হয় বাংলাদেশে। মাটিতে পরিচর্যাটা আমরা এখন ভালো করে শিখতে পারিনি, কারণ যেখানে পানি জমে বা মাটি বেশি রসালো সেখানে আনার ভালো হয় না। আনারের মাটি তৈরি করতে হবে এভাবে, যেটা আপনি মাটিতে লাগাবেন তাহলে সেখানে মাটি অবশ্যই উঁচু হতে হবে এবং এরকম হতে হবে যে পানি দিবেন এবং সেটা সাথে সাথে শুকিয়ে যাবে, এক প্রকার অন্তত স্যাঁতস্যাঁতে ভাবটা থাকবে না, তাহলে আনার ভালো হবে। বাগানের ভাইদের আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করে দিলাম, আশা করি আপনাদের উপকার হবে। ভালো থাকবেন।